ইচ্ছা ছিল বাংলাদেশকে রিপ্রেজেন্ট করব, কিন্তু পায়ের ইঞ্জুরির কারণে আর এগোতে পারলাম না। সবসময় একটু আলাদা কিছু চিন্তা করি, আর তাই তো এই ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। খুব ভালোই যাচ্ছিল ইউনিভার্সিটির দিনগুলো, কিন্তু টিউশন ফিটা আমার জন্য বড় ইস্যু হয়ে দাঁড়ালো। তাই দুই বন্ধু মিলে বিজনেসটা স্টার্ট করলাম। আমি ফজলে রাব্বি, আমি শামিম খান। নিজেকে ভালোবাসা মানে দেশকে ভালোবাসা। নিজেকে এগিয়ে নিয়ে যান, দেশও এগিয়ে যাবে। দেশের বোঝা নয়, সম্পদ হয়ে উঠুন। আমি বাংলাদেশ, ভালোবাসি বাংলাদেশ।